ফুচকা খেতে গেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি এখন মাংস নিয়ে বসে পড়েছি, মাংসগুলো বাছবো দিয়ে ধোবো, তারপর রান্না করবো। আজকে তো সানডে, সানডে মানেই তো খাওয়া দাওয়া আর লাল লাল মাংসের ঝোল। মনি দিয়ে আমার সাথে ইয়ার্কি করছে, বলছে মাংস কি করবে, আমি বলছি মাংসের ঝোল, ও বলছে মাংসের ঝাল, মাংসের টক। চলো মাংসটা আবার ধুয়ে নিচ্ছি, এরপর তো রান্না করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর রবিবার দিন একটু রান্না করতে দেরিই হয়ে যায়। এবার মাংসটার মধ্যে আমি একটু লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। দেখো এবার আমি আদা রসুনগুলো একটু মিক্সি করে নিচ্ছি, ততক্ষণ মাংসটা চাপা দেওয়াই থাক, আমি ততক্ষণ এখানে মশলাগুলো বেটে নিই। আমি না আদার সঙ্গে একটা শুকনো লঙ্কা, একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা, আমি এগুলো আদার সঙ্গে পেস্ট করে নিই, তাতে আমার ভালো লাগে মাংসটা করতে, মনে হয় না টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার আমি ভাতটা বসিয়ে দেবো, এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। দিলাম ভাতটা হোক ততক্ষণ, আর আমি ততক্ষণ একটু ছেলেটাকে একটু জল খাইয়ে আসি। চলো দেখবে, চলো দেখবে, চলো ছেলেটার ওর বাবা ছাদেতে কী করছে। আমার বর তো ভিডিওর দিকে তাকাবেই না, ওই সব পছন্দ করে না একদম, আমাকে শুধু বলবে তুমি যা করছো করো, আমাকে এসবের মধ্যে নিও না। কিন্তু ও তো তাকাবেই না, খুব রেগে যায় ওর সামনে ক্যামেরা নিয়ে গেলে। আর এখন ও করছে কি, ওর ছাদটা খুব শ্যাওলা পড়ে গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, দিয়ে ছাদটার মধ্যে শ্যাওলা বট গাছ এসব সব হয়ে গেছিলো, ঘাস টাস দিয়ে ও ছাদটা পরিষ্কার করছে। দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে এক বালতি জামা কাপড় আছে, ওগুলোকে এখন নিলব, ওগুলোকে এখন ছাদে নিতে। একটার পর একটা কাজ তো লেগেই থাকে, করতে করতে পুরো হাঁপিয়ে উঠেছি। আমি এখন ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। দেখো আকাশটা কি সুন্দর রয়েছে, একদম চকচক করছে যেন ওয়েদারটা, কি ভালো লাগছে আকাশটা, তাই না? চলো এবার মেলা কমপ্লিট, এবার তাহলে নিচে যাই, চলো এবার রান্না দেখি। দেখবে এখানে আমার ছেলে আর মনিদি কি করছে। আমার ছেলে খুব জ্বালায় মনিদিকে, মনিদিকে একদম ঘর পরিষ্কার করতে দেবে না, সব ও করবে। আমি এতক্ষণে একটু নিজে চুলটা আঁচড়ানোর সময় পেলাম, দেখো সিঁদুর করতেও পারিনি এতক্ষণ, এতক্ষণে সিঁদুর করছি। দেখো আমি আবার চলে এলাম রান্নাঘরে, মাংসটা কষা চলছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার আমি ফ্যান ঝুলিয়ে নেবো। এদিকে দেখো আমি কুকারের মধ্যে একটা মেটে, একটা মাংসের টুকরো আর দুটো আলু নিয়ে নিয়েছি, এবার ওটাকে জল দিয়ে আর একটু তার সঙ্গে পেঁয়াজ ও নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলের জন্য, আমি এইভাবেই ছেলেকে মাংসটা খাওয়াই। মাংসটা
আজকের ব্লগটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। মাংসটার মধ্যে আমি এবার কিছুটা গরম জল দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে ফুটতে দেবো। আমার রান্না কমপ্লিট, দেখো কেমন হয়েছে মাংসের কালারটা। চলো এরপর তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকালবেলায়। চলো একটু বিকালবেলায় ঘুরে আস, সন্ধ্যে সন্ধ্যেই হয়ে গেল। আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে, তো বেশি দূর কোথাও যাব না, একটু ফুচকা টুচকা খেয়েই চলে আসবো বাড়ি, কারণ সন্ধেই হয়ে গেছে। আমার ছেলের এখন আইসক্রিম খেতে মন গেছে, তো আইসক্রিম কিনতে চলে এসেছি, আমরাও খাবো। তোমরা দেখলে আমি ফুচকা খেতে গেছিলাম, তারপরে আইসক্রিম খেতে গেছিলাম, আর সোনা তো ফুচকা খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিল না রে। সোনা কি করছিলি? ও কথা বলতে দেবে না, যখনই কারোর সাথে কথা বলি না ও একদম কথা বলতে দিতে চায় না। যাবে আমি দিচ্ছি, পড়ে যাবে বলো, বলবে না তুমি, বলবে না। আমি এখন এসে একটু ভাত বসালাম, ভাত করতে তো আর দিনের বেলায় তো মাংস করেছিলাম, সেই দিয়ে খেয়ে নেবো। আর এই জন্য এইটাকে এখন একটু টাইম দেবো। চলো শুয়ে পড়লো, দেখো 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 শুয়ে পড়লো, আলা হয়ে গেছে, পড়ে না রে সোনা, কি হয়ে গেছে? ও আলা হয়ে গেছে। চলো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।